ডিম আমদানি নয় বাজার নিয়ন্ত্রণের সব মন্ত্রণালয়কে মনিটরিং জোরদার করতে হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজাক। সকালে গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, সরবরাহ কমে গেছে বলে দাম বেড়েছে, আর এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু হ্যাচারি মালিক ডিমের দাম অস্থির করেছে। তাই ডিমের বাজার নিয়ন্ত্রণে সব মন্ত্রণালয়কে মনিটরিং জোরদার করতে হবে বলে জানান। ডিম আমদানি করার দরকার নাই, যখনই আপনার সরবরাহ কমবে কিছু অসাধু ব্যবসায়ী তারা নানান রকম চক্রান্ত করে এই দামটা বেশি নেবে। বাণিজ্য মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয় যারা দায়িত্বে রয়েছেন সম্মিলিতভাবে প্রচেষ্টা নিয়ে এটা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে।